নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়। ডাবল ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে টান মান্দাইলকে হারিয়ে কুড়িঘর একতা বন্ধু বয়স ক্লাবের জয়। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ডাবল ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা গতকাল মঙ্গলবার বিকেলে সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় টান মান্দাইল ফুটবল ক্লাবের মুখোমুখি হয় নবীনগর উপজেলার কুড়িঘর একতা বন্ধু বয়স ক্লাব। দূর দূরান্ত থেকে খেলা উপভোগ করতে আসা শত শত ফুটবল প্রেমী দর্শকের উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ খেলায় দুদলই একের পর এক আক্রমণ করে যাচ্ছিল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে যায় কুড়িঘর একতা বন্ধু বয়স ক্লাব। দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া হয়ে ওঠেন টান মান্দাইল ফুটবল একাদশের খেলোয়াড়গণ। প্রাণপণ চেষ্টা করেও শেষ পর্যন্ত কোনো গোলের দেখা পাননি টান মান্দাইল ফুটবল একাদশ। নির্ধারিত সময়ের 10 মিনিট আগে আবারও গোল করে দলকে বিজয়ের পথে এগিয়ে নিয়ে যায় কুড়িঘর একতা বয়স ক্লাবের খেলোয়াড় শরীফ। ফলে 3-0 গোলে টান মান্দাইল ফুটবল ক্লাবকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে কুড়িঘর একতা বন্ধু বয়স ক্লাব। অভিজ্ঞ রেফারিদের দক্ষ পরিচালনায় কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই আনন্দ ঘন পরিবেশে খেলাটি সম্পন্ন হয়। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পেরে কুড়িঘর একতা বন্ধু বয়স ক্লাবের সকল সদস্য ও টিম ম্যানেজার, কাতার প্রবাসী মোহাম্মদ সোহাগ ও দলীয় অধিনায়ক মিজানুর রহমান আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। এস এম মলিউল্লাহ, নবীনগর তিতাস টিভি। সুলতানপুর ডাবল ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের দ্বিতীয় রাউন্ডের খেলায় কুড়িঘর একতা বন্ধু বয়স ক্লাব বনাম টান মান্দাইল ফুটবল একাদশের জমজমাটপূর্ণ একটি ম্যাচে আমরা আলহামদুলিল্লাহ 3-0 গোলে জয়লাভ করেছি। আমি আশাবাদী ছিলাম খেলা আসার আগে যে আমরা আজকে ভালো একটি রেজাল্ট নিয়ে বাড়িতে ফিরতে পারবো। আলহামদুলিল্লাহ ভালো একটি রেজাল্ট হয়েছে, টিমের সবাই অনেক ভালো খেলেছে, আমি সবার প্রতি সন্তুষ্ট প্রকাশ করছি আলহামদুলিল্লাহ। বামনবাড়িয়া সুলতানপুর মাঠে ডাবল ফ্রিজ কাপ টুর্নামেন্টে 3-0 গোলে উইন হয়েছি, কুড়িগ্রাম 3 এবং মান্দাইল ফুটবল একাদশ 0। যাক, টিম ম্যানেজারকে অনেক ধন্যবাদ যে আমাদের টিমে ভালো ভালো প্লেয়ার অ্যাডজাস্ট করার জন্য, আর আমি আসছি কুমিল্লা থেকে, যাক আমাকে কুমিল্লা থেকে আনার জন্য ওদেরকে অনেক ধন্যবাদ। কুড়িগড় 3 টান মান্দাইল 0, সুন্দর একটি খেলা কুড়িগড় উপহার দিয়েছে সুতরাং মাঠে। আমি এই মাঠে অনেকদিন যাবৎ খেলা পরিচালনা করেছি, এই খেলাতেও আমি সাধারণ সম্পাদক হিসেবে আসি এবং সুলতানপুর ইউনিয়ন যুব লীগেরও সাধারণ সম্পাদক আসি। এই মাঠে দীর্ঘদিন খেলা চলছে, ভবিষ্যতে চলবে, আমি দর্শককে অনুরোধ করব আমাদের এই খেলাতে সবাই অংশগ্রহণ করে আমাদের এই খেলাকে সহযোগিতা করবেন এবং খেলা উপভোগ করার জন্য আমি অনুরোধ। আপনার বাসা বাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার, প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সী, চৌধুরী প্লাজা, উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। বিয়ে, সুন্নতে খাতনা, জন্মদিন সহ যে কোনো ধরনের পার্টির অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য আজই আসুন সৈনিক রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে, সালাম রোড, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়।